অহংকারে মত্ত হয়ে মহুষ রাজা দেবরাজ ইন্দ্রের পত্নী সতী রানীকে সপ্তর্ষির পালকিতে চড়ে বিবাহ করতে চাই। এমন সময় সপ্তর্ষির মস্তকে নহুষ রাজার পা পড়ে যায়, তাই ক্রুদ্ধ হল। সপ্তর্ষি নহুষ রাজাকে অভিশাপ দেন, আর সেই অভিশাপের ফলে নহুষ রাজা আজীবন সর্পবেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। আর ওদিকে বৈশিষ্ট্যমণি তার নিজ পুষ্প উদ্যান প্রাত ভ্রমণ করার পর নিজ আশ্রমের দিকে করিতেছেন আগমন।
Oh,
আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। আজ বহুদিন পর বিবাহ মনে করে আমার আশ্রমে তোমার আগমন করবে। আজ শেষ নিশীতে, আজ শেষ নিশীতে বড় কুসঙ্গ পেয়েছি গুরুদেব। আমার পিতা স্বপ্নে এসে আমায় ডেকে বললেন, ওরে যোজাতি, বহুদিন ধরে সর্ববেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি বাবা, যে কোনো উপায়ে আমাকে তুই উদ্ধার কর বাবা, যে কোনো উপায়ে আমাকে তুই উদ্ধার কর। বলুন গুরুদেব, বলুন কি উপায় অবলম্বন করলে আমি আমার পিতাকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো। অরে অরে বৎস যোজাতি, তোমার পিতা যে পাপ কর্ম করেছে অত সহজে সে উদ্ধার হবে না। আমার পিতা কি তাহলে কোনদিন ওই অভিশাপ থেকে উদ্ধার হবে না গুরুদেব? তার কি কোনো উপায় নেই? হ্যাঁ উপায় আছে রে, আছে, একটি উপায় আছে। আর সেটি কি জানো? সেটি হলো তোমাকে নরমের যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, হ্যাঁ আমি তাই করব, আপনার কথা মতো আমি তাই করব। গুরুদেব আপনি কৃপা করে আমায় বলে দিন, ওই যজ্ঞ করতে হলে কি কি জিনিসের প্রয়োজন লাগবে? ওই যজ্ঞ করতে হলে অনেক কিছু জিনিসেরই প্রয়োজন লাগবে বাবা, আর তার মধ্যে যেটি প্রধান সেটি কি হলো জানো? সেটি হলো ব্রাহ্মণ সন্তান, সুন্দর বালক, গৌর বর্ণ, হরিভক্ত, এবং তার যেন হই অষ্টম বৎসর বয়স, সর্বদাই থাকে যেন তার হরিপদে মতি। আর সেই সন্তানকে এনে দিতে হবে যজ্ঞ কুণ্ডে আহুতি। গুরুদেব কোথায় পাবো আমি সেই ব্রাহ্মণ সন্তান? কে দেবে আমায় সেই ব্রাহ্মণ সন্তান? অরে অরে বৎসর যোজাতি, একটা কথা কি জানো বাবা? ভিখারি অর্থ পেলে অর্থের মোহে সে সব কিছু ভুলে যায়, এমনকি সে আপনজনও চিনে না। তার একমাত্র উপায় হলো রথ পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণি মুক্তা সাজিয়ে তুমি পাঠিয়ে দাও দেশ দেশান করে, দেশে দেশে তন্ন তন্ন করে খুঁজে বার করবে সে ব্রাহ্মণ সন্তান, আর ক্রয় করে নিয়ে আসবে ওই অর্থের বিনিময়ে। আরে অর্থের বিনিময়ে যদি না পায় তাহলে তুমি এও বলে দিও তোমার রাজ্যের অর্ধেক রাজত্ব তুমি তাকে দান করে দেবে। তাই হবে গুরুদেব, তাই হবে, আপনার কথা মতো আমি তাই করব। আপনি শুধু আমার আশীর্বাদ করুন, আমি যেন ওই ব্রাহ্মণ সন্তান খুঁজে আনতে পারি। আমি তাই করবো, আমি তাই করবো। কোথায় কোথায় আমার মন্ত্রী সব